আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু পিওর টেস্ট রেসিপি বিডি। আজকে আমরা খুব জনপ্রিয় একটি চাইনিজ আইটেম করব। আজকে আমরা করব ফ্রাইড রাইস। কি ফ্রাইড রাইসের কথা শুনে সবারই জিভে জল চলে আসে, তাই না? আমার তো এটা খুবই পছন্দ। চাইনিজ আইটেমের মধ্যে ফ্রাইড রাইস পছন্দ করে না এমন মানুষ পাওয়াই দেয়, কিন্তু দেখা যায় যে বাসায় এ সুস্বাদু খাবারটি তৈরি করতে গেলে আমরা কিছুটা প্রবলেম ফেস করি। হয় রাইসটা আমাদের ঝরঝরে থাকে না, নয়তো যে চালটা ভেঙে যায়। বাসায় কিভাবে একদম রেস্টুরেন্ট স্টাইলে ঝরঝরে ফ্রাইড রাইস করতে পারি সেটাই আজকে দেখব। আশা করি সবাই ভিডিওটি পুরোটি দেখবেন না টেনে। চলুন তাহলে এখন মূল রেসিপিতে যাওয়া যাক। ফ্রাইড রাইস করার জন্য প্রথমেই চুলায় একটি আমি ক্যাসারোল বসিয়ে নিয়েছি এবং ক্যাসারোলে পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে পানিতে আমি দিয়ে নিচ্ছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল আর সামান্য পরিমাণে লবণ। পানিতে যখন একটি বলক চলে আসবে তখনই আমি ধুয়ে রাখা বাসমতি চালগুলো দিয়ে দিব। আর চাল দেওয়ার সাথে সাথেই কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে চালটা নিচে লেগে যেতে পারে। চাল ধুয়ে নিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে সম্পূর্ণরূপে পানি ঝরিয়ে নিতে হবে। তারপরই চালগুলোকে ফুটন্ত গরম পানিতে ঢেলে দিতে হবে। চালগুলোকে কিন্তু আমরা মাঝে মধ্যে চেক করব এবং অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু চালটাকে আমরা সম্পূর্ণ কুক করব না, আমরা প্রায় 80% মতো রাইস এখানে কুক করব। চালটা যদি গলে যায় তাহলে কিন্তু কখনোই পারফেক্ট ফ্রাইড রাইস হবে না। আমি চালটাকে চেক করে দেখছি, আমার চালটা প্রায় 80% কুক হয়ে গেছে। আমি একটি রাইস গ্রেনকে ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন চালটা কিন্তু অনেকটাই শক্ত আছে। চুলাটা বন্ধ করে দিব এবং পানি ঝরিয়ে রাইসটাকে আমরা একটি ছড়ানো কোনো ডিশে নিয়ে নেব। ট্রেতে রাখা এই রাইসগুলোকে কিন্তু পানি শুকিয়ে নিতে হবে। সম্পূর্ণভাবে পানি শুকিয়ে গেলে এই রাইসগুলোকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে কমপক্ষে 2 ঘন্টা সেট হওয়ার জন্য রাখতে হবে। আমি বোনলেস চিকেন নিয়েছি, চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। আমি দিয়ে নিচ্ছি আদার গুঁড়ো, রসুনের গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়ো, মুরগির মাংসের মশলা, সামান্য পরিমাণে লবণ, কর্নফ্লাওয়ার এবং সয়া সস। এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি দিয়ে নিচ্ছি হোয়াইট ভিনেগার বা সাদা ভিনেগার। এখন সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে মেরিনেটের জন্য চিকেন পিসগুলোকে কমপক্ষে 30 মিনিটসের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এখন একটি প্যানে আমি বাটার নিয়ে নিয়েছি, বাটারটাকে খুব ভালোভাবে গলিয়ে নিব। বাটার সম্পূর্ণ গলে গেলে এ পর্যায়ে কুচি করে রাখা রসুনগুলোকে দিয়ে নিব। রসুনগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। এরপর এতে দিয়ে নিব মেরিনেট করা চিকেন পিসগুলোকে। চিকেন পিসগুলোকে হালকা বাদামি করে ভেজে নিব। অবশ্যই কিন্তু এ পর্যায়ে চুলোর আঁচটা সম্পূর্ণ হাই হিটে থাকবে। চাইনিজ রান্নাগুলো সাধারণত হাই হিটেই করা হয়, তাহলে খাবারের যে ফ্লেভার এবং টেস্ট তা অক্ষুণ্ণ থাকে। এরপর এতে দিয়ে নিচ্ছি জুলিয়ান কাট করে রাখা গাজর কুচি। ফ্রাইড রাইসে সবগুলো সবজি জুলিয়ান কাটে কাটতে হবে। সবগুলো সবজি আপনারা চেষ্টা করবেন প্রায় একই শেপে কাটার জন্য। দিয়ে নিচ্ছি এখানে বাঁধাকপি কুচি। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগে সেগুলোকে আমরা আগে দিব, আর যে সবজি সিদ্ধ হতে সবচেয়ে কম সময় লাগে সেই সবজিটা আমরা সবার শেষে দেব। এখন এতে দিয়ে নিচ্ছি বরবটি কুচি, আবারও খানিকটা নেড়ে চেড়ে ভেজে নিব। এখন সবজিগুলোকে একটা সাইড করে আমি 3টা ডিম আগে থেকেই ফেটিয়ে নিয়েছিলাম, সেই ফেটানো ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিব। ডিমের স্ক্র্যাম্বলটা এভাবে সবজির সাথে করলে ফ্রাইড রাইসে অনেকটা জুসি ভাব থাকে, না হলে রাইসটা খেতে অনেকটা ড্রাই লাগে। আপনারাও চেষ্টা করবেন এভাবে সবজিগুলোর সাথে ডিমগুলো স্ক্র্যাম্বল করে নিতে। এখন সবজির সাথে ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নিব। সবশেষে আমি দিচ্ছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম সিদ্ধ হতে সব থেকে কম সময় লাগে। আবারও আমরা সবগুলোকে মিক্স করে আর 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। সবশেষে আমি দিয়ে নিব সেই নর্মাল ফ্রিজে রাখা আমার রাইসগুলো। ফ্রিজ থেকে বের করে রাইসগুলো ব্যবহার করতে পারেন। এখন দিয়ে নিচ্ছি আমি খোসা ছাড়ানো কিছু পেঁয়াজ, লম্বা করে কাটা কিছু কাঁচামরিচ, প্রয়োজন মতো লবণ, সাদা গোলমরিচের গুঁড়ো, সয়া সস, সেই সাথে আরো দিয়ে নিচ্ছি ফিশ সস। অবশ্যই ফিশ সসটা স্কিপ করবেন না। এখন রাইসের সাথে সবজিগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। সবশেষে আমি দিয়ে নিচ্ছি সামান্য চিনি। ফ্রাইড রাইসের আসল টেস্ট পেতে গেলে কিন্তু চিনিটা ব্যবহার করতে হবে। খুব সামান্য পরিমাণে চিনি ব্যবহার করে আবারও এগুলোকে 2-3 মিনিটের মতো হাই হিটে আমি ভেজে নিব। রেডি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু ঘরে বসেই সুস্বাদু ফ্রাইড রাইস। কি এটা লুকটা একদম রেস্টুরেন্টের মতো এসছে না? শুধু লুকস না, এটার টেস্টও কিন্তু একদমই রেস্টুরেন্টের মতো। আপনারা ঠিক এভাবেই ট্রাই করে দেখবেন, আপনাদের ফ্রাইড রাইসও একদম পারফেক্ট ঝরঝরে এবং টেস্টি হবে।
আশা করি রেসিপিটা সবারই ভালো লেগেছে। আপনারা নিজেরাও ট্রাই করবেন, আপনাদের রেসিপি আমাদের সাথে শেয়ার করবেন, সেই সাথে আমাদেরকে বেশি বেশি করে কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।